সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের বাংলা গদ্যের বাঙালার নব্য লেখকদের প্রতি নিবেদন এই রচনাটি দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো এখানে নতুন লেখক যারা তাদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিছু নীতিমূলক কথা বা তাদের প্রতি কিছু উপদেশমূলক একটি রচনা তিনি লিখেছেন, সেই রচনাটি নিয়ে আমরা আলোচনা করছি না। তো গত ক্লাসে তোমাদেরকে আমি প্রথম পয়েন্টসটি নিয়ে বলে দিয়েছিলাম বা আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমরা পরবর্তী কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব, আসো সেগুলো আমরা দেখে নিই। আমাদের তোমাদের বইটা সরাসরি ধরলে তোমাদের জন্য ভালো হয়, আমার সাথে সাথে তোমরা দেখে নাও। প্রথম পয়েন্ট আমরা পড়ে নিয়েছি, এবার দ্বিতীয় পয়েন্টটিতে আসো। টাকার জন্য লিখিবে না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদেরকে দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে। এখানে লেখক কি বলতে চেয়েছেন? আমরা প্রথম পয়েন্টে দেখেছি যে খ্যাতি বা যশের জন্য লেখার জন্য আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিষেধ করেছেন, মানে শুধুমাত্র খ্যাতি অর্জনের জন্য লেখা যাবে না। এই দ্বিতীয় পয়েন্টে তিনি আবার বলছেন টাকার জন্য লিখিবে না। অর্থাৎ আমাদের এখন অনেক লেখকদের দেখা যায় বা তিনি তার সময় তৎকালীন লেখকদের দেখেছেন যে তারা ভালো লেখার পরিবর্তে শুধুমাত্র টাকার জন্য যা নয় তা লিখে যাচ্ছে বা একেবারে খুব খারাপ মানের লেখা লিখে যাচ্ছে। এই প্রবণতাটার ঘোর বিরোধিতা করেছিলেন বঙ্কিমচন্দ্র। তিনি বলেছেন যে ইউরোপ পাঠিতে তখন বা উন্নত দেশগুলোতে টাকার জন্য লিখছে, কিন্তু পাশাপাশি তাদের মানও ভালো থাকছে, কেননা তাদের দেশে বা ওই সমস্ত দেশে পাঠক যেমন রুচিবান, তাদের উন্নত মননশীলতা রয়েছে, তেমনি লেখকরাও কিন্তু তাদের ওই পাঠকদের চাহিদা অনুযায়ী তারা সেভাবে লেখাতে লিখতে পারছে, তাই তাদের লেখার মানটা ভালো থাকছে। কিন্তু আমাদের দেশে তখন এবং বর্তমান সময়েও দেখা যায় যে সেই মানের পাঠক কিন্তু আমরা পাইনি বা আমাদের নেই, যার কারণে লেখকরা যদি পাঠকের চাহিদা মতো লিখতে যান শুধুমাত্র টাকার জন্য, তাহলে সেই লেখার মান ভালো থাকবে না। লেখক সেটাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন বা নব্য লেখকদের প্রতি তিনি এই আহ্বানটাই করেছেন। অর্থের জন্য লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে, অর্থাৎ হচ্ছে যে লোকরঞ্জন অর্থাৎ মানুষের শুধু মনোরঞ্জনের জন্য যখন শুধু লেখা হবে তখন সেই লেখার মান ভালো থাকবে না, লেখক এটাই বোঝাতে চেয়েছেন। আর আমাদের দেশের পাঠকের রুচি এবং শিক্ষা বা যে কোনো বিষয়কে গ্রহণ করার যে সহজাত প্রবৃত্তি বা প্রবণতা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের লেখকদের লেখার মান ভালো থাকবে না, তাদেরকে সব দিক বিবেচনা করে লেখাটা লিখতে হবে। তিন নম্বর পয়েন্টটা দেখো, যদি মনে এমন বুঝিতে পারো যে লিখিয়া দেশের বা মানুষ জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারিবে অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারে, তবে অবশ্য লিখিবে। লেখক বলছেন দেখো এখানে, যদি এমন বোঝা যায় যে লেখে দেশের বা মানুষ জাতির কোনো মঙ্গল করা যাচ্ছে, মানুষের জন্য ভালো কিছু করা যাচ্ছে অথবা কোনো কিছু সুন্দর কোনো কিছু সৃষ্টি করা যাচ্ছে, তাহলে শুধু লেখার কথা বলেছেন, মানে আমার লিখতে ইচ্ছা হলো আমি লিখে ফেললাম, তা কিন্তু না। তাহলে কি হচ্ছে যে মানে আমার হাত দিয়ে তখন যা তা মানে একেবারে খুব বাজে মানের একটা লেখা বের হবে, এটা সবাই পড়ার মতো হবে না। যাহার অন্য উদ্দেশ্য লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রবৃতি নিচু ব্যবসায়ীদের জন্য দিকে সঙ্গে গণ্য করা যাইতে পারে। এখন শুধুমাত্র লোকরঞ্জনের জন্য বা মনোরঞ্জনের জন্য যদি কেউ লেখে বা টাকার জন্য লেখে বা শুধু খ্যাতির জন্য লেখে, তাহলে কি হবে, সেই লেখার মান যেমন থাকবে না, আর শুধুমাত্র টাকার জন্য যখন কেউ লিখবে তখন কি হবে, সাধারণ ব্যবসায়ীর সঙ্গে লেখকদের কোনো পার্থক্য থাকবে না। তাও আবার কি, নিচু জাতের যে ব্যবসায়ী আছে তাদের সঙ্গে লেখক তাদের এই ধরনের লেখকদের তুলনা করেছেন, নব্য লেখকদের তুলনা করেছেন, যাদের শুধু কি ইচ্ছা যে কোনো রকমই কিছু লিখে আমি কিছু টাকা পয়সা অর্জন করলাম। কিন্তু লেখকদের এমন নিচু মনের পরিচয় দেওয়া উচিত নয়, লেখক হবে উদার, তাদের মননশীলতা
তাদের শিক্ষা সংস্কৃতি রুচি সবকিছুই হবে অন্য সাধারণ দেশের চেয়ে আলাদা কিছু। লেখক সেটা বুঝতে গিয়ে বলেছেন যে এমন যদি হয় তাহলে কি সে লেখকের মর্যাদাও পাবে না আর তার সঙ্গে নিচু ব্যবসায়ীরও কোনো তফাৎ থাকবে না। চার নম্বর পয়েন্ট দেখো, যাহা অসত্য ধর্ম বিরুদ্ধ পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধনা যাহার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। লেখক এই পয়েন্টে বলেছেন একজন লেখকের কোন কোন বিষয় লেখা উচিত এবং কোন কোন বিষয়গুলো পরিহার করা উচিত বা সেগুলো বাদ দেওয়া উচিত। তিনি কিছু বিষয় নির্দিষ্ট করে দিয়েছেন, যেমন যা অসত্য যা মিথ্যা কখনোই সেটা আমাদের নিজেদের মধ্যে বা আমাদের কাজের মধ্যে ধারণ করা উচিত না, এমনকি আমাদের লেখকদের লেখার মধ্যেও মিথ্যা কোনো কিছুই ভালো ফলাফল বয়ে আনতে পারে না। ধর্ম বিরুদ্ধ মানুষের কল্যাণের জন্যই ধর্ম, এখন ধর্ম বিরুদ্ধ কোনো কিছু যদি কারো লেখায় উঠে আসে সেই জিনিসটা অবশ্যই বাদ দিতে হবে, অর্থাৎ সেটা পরিহার করতে হবে। পরনিন্দা বা পরপীড়ন, আমরা যখন পরনিন্দা এমনিতে কিন্তু নিন্দনীয় একটা বিষয়, খুবই খারাপ একটা গুণ মানুষের, তো সেই লেখাতে সেই বিষয়টা যদি লেখায় উঠে আসে তাহলেও কিন্তু সেটা ভালো ফলাফল বয়ে আনবে না, যেটা আমরা কারো পরনিন্দা করে কারো বিরুদ্ধে কোনো কিছু লিখবো না বা নবলেখকদের সেটা লেখা উচিত নয়। আর এমন যদি শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কেউ যদি লিখে থাকেন তাহলে এই উদ্দেশ্যটাই যদি কারো থাকে তাহলে সেটা কখনো ভালো ফলাফল বয়ে আনবে না বলে বঙ্কিমচন্দ্র মনে করছেন। সুতরাং সেগুলো কি করতে হবে, বাদ দিয়ে যা মানুষের জন্য কল্যাণকর মঙ্গলজনক সে সমস্ত বিষয়ে লেখক লেখার আহ্বান জানিয়েছেন। সত্য ও ধর্ম সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। অর্থাৎ সত্য এবং ধর্ম ব্যতিরিকে বা মানুষ যে ধর্মগুলি বা আমাদের ধর্মীয় যে শিক্ষা নীতিনীতি এগুলোর বিরুদ্ধে যদি আমরা লিখতে যাই কিংবা অসত্য কোনো কিছু যদি আমাদের লেখনীর মাধ্যমে প্রকাশ পায় তাহলে কিন্তু সেটা কখনো ভালো ফলাফল বয়ে আনবে না, কেননা লেখকদের এটা মাথায় রাখতে হয় যে তার এই লেখাটা আরো অনেক অনেক মানুষ পড়বে, তাদের মধ্যেও এই মিথ্যাচারণ এই বিরুদ্ধাচারণ এই নিন্দা ধর্মের বিরুদ্ধে কথা বলা বা নিয়ম নীতি বিরুদ্ধ কথাগুলো ছড়িয়ে পড়তে পারে, তাহলে এটা কখনো সমাজ এবং মানুষের জন্য ভালো কোনো কিছু বয়ে আনবে না। তাই এটি লেখনীর মাধ্যমে প্রকাশ করাটা কিন্তু মহাপাপেরই সমতুল্য। যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য নাটক উপন্যাস দুই এক বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যের কার্যের প্রতি তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না, এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষ অবনতিকর। সাময়িক সাহিত্য অর্থাৎ শুধুমাত্র সময়ের দাবিতে বা সময় উপযোগী মানে এখনের প্রয়োজনে এখন লেখা হয়েছে এই ধরনের লেখাটা বঙ্কিমচন্দ্র পরিহার করতে বলেছেন। কেন বলেছেন আমরা সেটা এখন জানবো। যাহা লিখিবেন তা হঠাৎ ছাপানো যাবে না, অর্থাৎ এখন যা আমি মনে ধারণ করছি বা কোনো লেখক এখন যা মনে ধারণ করছেন তার দৃষ্টিভঙ্গি যা তার এখন যেটা উচিত বলে মনে হচ্ছে তেমন বিষয় নিয়ে তিনি এখন লিখলেন সেটা যেন এখনই ছাপিয়ে ফেলা না হয়, কয়েক বছর বা দু এক বছর সেটা ফেলে রাখতে হবে, কারণ বর্তমানে লেখকের যে দৃষ্টিভঙ্গি থেকে তিনি রচনাটি লিখছেন দু এক বছর পরে দেখা যাচ্ছে যে কি অনেক পড়ে জেনে শুনে তার অভিজ্ঞতা তার দৃষ্টিভঙ্গি হয়তো বদল হচ্ছে, তখন কিন্তু এই লেখাটা বর্তমানে লেখাটা তখন দু বছর পরে তার ভালো নাও লাগতে পারে, তখন তার মনে হতে পারে তিনি জানে গেছেন সেটা অনুচিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হবে ছাপিয়ে ফেললে কিন্তু সেটার সংশোধনের কোনো উপায় থাকবে না, কিন্তু যদি না ছাপানো হয় সেই লেখাটি তখন সংশোধনের পরিমার্জনের সুযোগ থাকছে এবং তখন অনেক লেখার খুঁতো দেখা যাবে যে নতুন লেখক যারা লিখছেন তারা বের করতে পারছে। যারা সাময়িক সাহিত্যের কার্যের প্রতি তাদের পক্ষে নিয়মটি রক্ষা ঘটিয়ে ওঠে না, অর্থাৎ সাম্প্রতিক বিষয় নিয়ে বা সাময়িক প্রয়োজনে যারা লিখছেন তারা কিন্তু সেটা এখনই ছাপিয়ে ফেলতে হচ্ছে, সেটা কিন্তু তারা ফেলে রাখতে পারছেন না, এমন লেখকদেরকে তিনি বলেছেন যে তাদের জন্য এই নিয়মটি রক্ষা করা হয়ে ওঠে না,
যার ফলে তাদের সাহিত্যটা অবনতি করছে, অর্থাৎ তারা কখনোই সাহিত্যের দিক থেকে উন্নতি করতে পারছেন না। তো শিক্ষার্থীবৃন্দ, এই 5 নম্বর পয়েন্ট পর্যন্ত তোমরা আরো ভালো করে পড়বে, এবং আমি আজকে যতটুকু আলোচনা করলাম এর মধ্যে যদি তোমাদের মনে হয় যে কোনো একটি পয়েন্ট তোমাদের আবার বোঝা দরকার আছে, তোমরা আমাকে কমেন্টসে উল্লেখ করবে। সেটা পরবর্তী ক্লাসে আমরা আবার সেই পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।